কুণাল ঘোষের বহিষ্কার নিয়ে খুশিতে আত্মহারা মদন মিত্র তিনি বলছেন এতটুকু বলতে পারি পার্টি আমাকে খুশি করেছে দলের পায়ের তলার মাটিটা শক্ত আছে তার মতে এই কাজটা আরো আগে করা উচিত ছিল আপনাদের শোনাবো মদন মিত্র তিনি ঠিক কি বলছেন আমি খবরটা পাইনি তোমার থেকে প্রথম শুনলাম তবে একটা পার্টি একটা পার্টি কখনো দুর্মুখ হতে পারে অনেক লোককে আমরা বলি দুমুখ নীতি নিয়ে চলে যেমন মোদী দুমুখ নীতি নিয়ে চলে কিন্তু একটা পার্টি যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কখনো দুমুখ হতে পারে একই পার্টিতে এখান থেকে বিজেপির কাউ সম্বন্ধে একটু ভালো কথা বললে সেটা হয় পার্টি বিরোধী শিষ্টাচার বিরোধী সৌজন্যতার খাতিরে বলা যাবে না দল বিরোধী তাকে ক্ষমা চাইতে হয় আর আরেকজন এই পার্টির মঞ্চে বসেই বিজেপি প্রশংসা করে করে দরজা হাট খুলে ঘন্টা চলতে এটা অনেকদিন আগে থেকেই লক্ষ্য করা উচিত ছিল অনেক দেরিতে লক্ষ্য আমি কোনালের ব্যাপারে আমি বাই নেম কার নামে আমি কখনো বলি না বলতে চাইও না তবে এইটুকু আমি বলতে পারি যে আজকে পার্টি আমাকে খুশি করেছে আমি খুব খুশি মনে মিছিলে বেরোচ্ছি যে না আমার আমার পার্টি ঠিক জায়গাতেই আছে প্রসঙ্গত বুধবার লোকসভা ভোটের মাঝেই বড় সিদ্ধান্ত নেয় তৃণমূল কুনাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল এর আগে সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা শোনা গিয়েছিল কুনালের মুখে তারপর বিকেলে তাকে পদ থেকে সরিয়ে দেয় রাজ্যের শাসক দল অতি সম্প্রতি দলের মুখপাত্রের পদ থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ডেরে কোবরায়নের স্বাক্ষরিত তৃণমূলের বিবৃতিতে লেখা হয়েছিল দলের সঙ্গে কুণাল ঘোষের সাম্প্রতিক বক্তব্যের কোনো যোগ নেই সব মন্তব্যই তার ব্যক্তিগত তা দলের বক্তব্য হিসেবে দেখানো উচিত নয় তৃণমূলের সদর দফতর থেকে সরিয়ে তৃণমূলের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেই বিবৃতিতেই কিন্তু দলের অবস্থান হিসেবে বিবেচনা করা হয়েছিল দলের এই সিদ্ধান্তের পর সাংবাদিক বৈঠকে কুনাল দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হন জেরে কোব্রাইনকে কুইজ মাস্টার বলে সম্বোধন করেন তিনি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একরাশ রাস ক্ষোভ দেন কুনাল ঘোষ আপনাদের শোনাবো কি বলছেন কুনাল ঘোষ আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিসফিট আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করবো যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো দেখো গতকাল তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুনাল ঘোষকে এবং দুপুরে দলের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে যে সাম্প্রতিককালে কুনাল ঘোষের যে মন্তব্য সেটি দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমরা দেখলাম যে গতকাল সকালবেলায় উত্তর কলকাতায় একটি স্থানীয় ক্লাবে সেখানে রক্তদান শিবির ছিল এবং সেই শিবিরে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ এবং কুণাল ঘোষের পাশাপাশি উত্তর কলকাতার যে বিজেপি প্রার্থী তাপস রায় তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে তারা দুজন মঞ্চ শেয়ার করেন এবং ওই অনুষ্ঠান থেকে যে বিজেপির যে প্রার্থী তাপস রায় তাপস রায়ের স্তুতি করতে শোনা যায় তাপস রায়ের প্রশংসা করতে শোনা যায় এই এই কুণাল ঘোষকে এবং তিনি বলেন যে কুনাল ঘোষকে বলতে শোনা যায় যে তাপস রায় অত্যন্ত ভালো ব্যক্তি এবং তার দরজা সব মানুষের জন্য সব সময় খোলা কিন্তু দুর্ভাগ্যজনক যে ঘটনা যে তিনি আমাদের দলের প্রার্থী নন তিনি বিপক্ষ দলের একটি প্রার্থী এবং পাশাপাশি বলতে শোনা যায় যে একজন যোগ্য প্রার্থী এবং এই এলাকায় উত্তর কলকাতায় যাতে কোনো রকম রেগিং বা কোনো ছাপ্পাভোট না হয় মানুষ যেন ভেবে চিনতে সিদ্ধান্ত নেন এইরকম একটি আহ মন্তব্য করেন এবং পাল্টা তাপসাহকেও প্রশংসা করতে শোনা যায় তাপসাহ বলেছিলেন যে আহ কুনাল অত্যন্ত ভালো ছেলে কোন অপরাধ না করি বিনা অপরাধে তাকে জেলে যেতে হয়েছিল এরকম একটি মন্তব্য করেন সুতরাং তার যে এই যে মন্তব্য এই মন্তব্যের কিন্তু আমরা যে দুপুরবেলা তাকে রাজ্য সম্পাদকের পর থেকে সরিয়ে দেওয়া হয় এবং কেউ কেউ মনে করছেন যে ওই যে তাপস্যায়ের যে স্তুতি গাওয়া তাপস্যায়ের যে প্রশংসা করা সেই প্রশংসা করার কারণেই হয়তো তাকে সরে যেতে হলো যদিও দলের তরফ থেকে এরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি কিন্তু রাজনৈতিক মহল দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন এবং তৃণমূলের যে সিদ্ধান্ত এই যে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারই দলের বিধায়ক তিনি তার দিন ধরে মনে হচ্ছিল যে দলটা ঠিক জায়গায় আছে কিনা দলের পায়ের তলার মাটি শক্ত আছে কিনা কিন্তু কুণাল ঘোষ নিয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে বাহবা জানিয়ে বলেছেন এখন মনে হচ্ছে মানে এই সিদ্ধান্তের পর মনে হচ্ছে যে দলটা একদম ঠিকঠাক জায়গায় রয়েছে এবং দলের পায়ের তলার মাটিটাও যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং তার একটা সময় মনে হচ্ছিল যে টলমল করছে কিনা কিন্তু দলের যে সিদ্ধান্ত এই পরে কিন্তু তার সেই চিন্তা ভাবনাটাই পাল্টে গেছে এবং তিনি এও বলেছেন যে এই যে সিদ্ধান্ত দল যে সিদ্ধান্ত নিয়েছে ঘোষের বিপক্ষে এই সিদ্ধান্তটা আরো আগে নেওয়া উচিত ছিল এটা দেরি হয়ে গেছে যদি বেটার লেট দ্য দেবার কিন্তু তারপরেও নিয়েছেন এটিকে সাধুবাদ জানিয়েছেন তিনি এও বলেছেন যে একজন তৃণমূলের নেতা তৃণমূলের রাজ্য সম্পাদক পদে রয়েছেন তিনি কিভাবে বিপক্ষ দলের বিজেপির প্রার্থীর সঙ্গে একই মঞ্চ শেয়ার করতে পারেন তিনি কিভাবে বিজেপির প্রার্থীর প্রশংসা করতে পারেন এই চলতে পারে না। এবং সেই কারণে দল এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের প্রসঙ্গ প্রসঙ্গটিও তিনি টেনে এনেছেন এবং তার আগে আরেকটি মন্তব্য করেছেন যে কেউ কেউ দু নীতি নিয়ে চলে এবং তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুমুখ নীতি নিয়ে চলে কিন্তু তার দল তার দলের নেত্রী মমতা ব্যানার্জি তারা নিয়ে চলেন না এবং সেই কারণে একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের নিজের যখন যখন এই সম্পর্কে কিছু বলতে তিনি বলেন যে তৃণমূল দলটা তিনি করেন তার ভালো লাগার কারণে তিনি নিজের ইচ্ছায় এই দলটা করেন কিন্তু দল যবে বলবে যে তুমি সরে যাও সেদিন কিন্তু তিনি আহ সরে যাবেন অর্থাৎ এই মদন মিত্র কিন্তু সেদিন আর এই দলে থাকবেন না কিন্তু দূর থেকে सब्सक्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फोलो करेंगे व्हाट्सएप चैनलों